ভাইয়ের কপালে দিলাম ফুটা, জমদয়ারে পড়লো কাটা, জমুনের দায়ে জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। হ্যালো ফ্রেন্ডস, পাপাই কলেজ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। আজ হচ্ছে ভাই ফোঁটা, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ভাই ফোঁটা কীভাবে হয়। তো সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই আমাকে ডাকছে, তো আমি এখনো পর্যন্ত রেডি হতে পারিনি। তো চলো, আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা, আর সঙ্গে থেকো। দেখতে পাচ্ছ যে আমাদের ফোঁটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো মাসি বাড়িতে আছি। তো এতক্ষণ তোমরা দেখলে যে আমি ফোঁটা নিয়েছিলাম, তো ওটা হচ্ছে আমার দিদি, মানে মেজো জেঠুর মেয়ে, মানে আমি বাড়িতেই ফোঁটা নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে আমার পুচকু বুনু, ঠিক আছে? তো এ মানে প্রচুর রাগ করে আছে আমার উপরে, মানে প্রচণ্ড লেগে আছে আমার উপরে, ঠিক আছে? মানে এর আগের বার আমি আসতে পারিনি একটু কোনো একটা প্রবলেমের জন্য, তো আমাকে সকাল থেকে ফোন করছে যে দাদা ভাই তুমি কখন আসবে কখন আসবে, ঠিক আছে? তো ওই বাড়িতে ফোঁটা নিতে গিয়ে একটু লেট হয়ে গেল, ঠিক আছে? তো ওই যে ও রেডি হয়ে গিয়েছে পুরো আমাকে ফোঁটা দেওয়ার জন্য,
তো চলো বেশি দেরি না করে এবার ফটোটা নিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদয়ারে পড়লো কাটা, জমুনের দায়ে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদয়ারে পড়লো কাটা, জমুনের দায়ে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। তো তোমরা দেখতে পেলে যে আমাদের ফোঁটা নেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে? তো
আমাদের ফোটা নোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।